দিনে ওঠে সূর্য আর রাতে ওঠে চাঁদ, ঘুঘু দেখেছো দিদি, দেখনি তুমি ফাঁদ। শুয়োরে চেনে কচু আর জহুরি চেনে রতন, যে বাড়বে বেশি বার তারই হবে পতন। আজকে আমি কথা বলবো আবারও প্রীতম এন্ড জেফারকে নিয়ে। ও সরি, অনলি জেফারকে নিয়ে, কারণ প্রীতমকে বলা আর না বলা দুটোই সমান। সব ব্যাপারে তো জেফার দিয়ে একাই কথা বলে, প্রীতম তো শুধু দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ হি হি করে। আমি ওদেরকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা লজিক্যালি রিপ্লাই দেওয়ার ক্ষমতা না থাকার ফলে দিদি হালকা করে ইনডিরেক্টলি পোক পোক গেম খেলেছে। কিন্তু আমি তো দিদিকে ভালোবাসি, তাই যা হবে সব ডিরেক্ট হবে, ওসব রেখে ঢেকে লুকিয়ে ছুড়িয়ে কাজ করার মেয়ে আমি নই। সো দেখা যাক দিদি কি বলেছে। তো ভিডিওটা শুরু হতে না হতেই দেখা যাচ্ছে দি এন্ড। আমার মনে হচ্ছে জেফার দি বিশাল বড় একটা হাঙ্গামা করতে চলেছে। এরকম গনগনে আগুনের মাঝখানে দি এন্ড লেখা আছে, গ্রাফিক্স দেখে মনে হচ্ছে আজ আমি সত্যি এন্ড হতে চলেছি। তো বন্ধুরা, এখন আমরা যাব হচ্ছে একটু সত্যনারায়ণের যে সিন্নি কালকে দিয়েছিলাম, আজকে আর একটুখানি সিন্নি দেব। স্ট্রাইকের পর সোজা সত্যনারায়ণ পুজো? হোয়াট, না আমি শুনেছি মানুষ পাপ কাজ করে সোজা ঠাকুরের পুজো করে যাতে একটু পাপ ক্ষয় হয়। কারেক্ট, এই তুমি কেন বলা তা? পাঁচটা ছটা চ্যানেল লয়া আটটা চ্যানেল, এটা বলতেও হাসি পাচ্ছে। হ্যাঁ বলতে নিজেরও হাসি পাচ্ছে, তো সেটাই স্বাভাবিক। তাহলে ভাবো তোমাদের এই চ্যানেলের সম্ভার দেখে সাধারণ মানুষের কি হাল হচ্ছে। আমার খাই খাই ভিডিও, যেটাতে মাসে একটা দুটো করে আমি ভিডিও দিতে পারি, যেটাতে আমার কোনো মনিটাইজেশন নেই। হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাঁশির আওয়াজ দেওয়ার কি মানে? ওসব ব্যাকগ্রাউন্ডে বাঁশির আওয়াজ দিয়ে সিম্প্যাথি গেইন করার ট্রেন্ড অনেক আগেই ইউটিউব থেকে চলে গেছে। বরং এক কাজ করো, দিদি নাম্বার ওয়ানে যাও, ওখানে বাঁশির আওয়াজের সাথে স্যাড স্টোরি পাবলিক হেব্বি খায়। তোমার যে অ্যাক্টিং দেখছি খুব শীঘ্রই ডাক পেয়ে যাবে দিদি নাম্বার ওয়ান থেকে। তবে সেখানে গিয়ে আবার বলে বসো না। নমস্কার দিদি, আমি জেফার, আজকে আপনার শোতে এসেছি আমার অন্ধকারময় জীবনের কিছু কাহিনী শোনাতে। আমার জীবন যুদ্ধটা সবার থেকে একেবারেই আলাদা, পৃথিবীর এমন কোনো কষ্ট নেই যেটা আমি অনুভব করিনি, আর সেই কষ্ট বুকে নিয়ে পৃথিবীর এমন কোনো ডিগ্রি নেই যেটা আমি অর্জন করিনি। ডাবল এমএ করেছি, ডাবল বিএ করেছি, ডাবল হানিমুন। স্ট্রাগল করে তবে আজকে এই জায়গায় আসতে পেরেছি। প্রথমে আমরা টিকটকে ভিডিও বানাতাম, প্রচুর ডেডিকেশন, প্রচুর হার্ডওয়ার্ক ছিল এক একটা ভিডিওর পেছনে। দিদি এখনো আমার মনে আছে, প্রীতম নিজের পিঠে করে পাউডারের বস্তা বয়ে আনতো, দুবেলা ভাত জুটত না, কিন্তু খাওয়ার টাকা বাঁচিয়ে কেজি কেজি পাউডার কিনেছি ট্রানজিশন ভিডিও বানানোর জন্য। এভাবেই বেশ চলছিল, কিন্তু হঠাৎ করে টিকটকে পড়লো বাজ, হারালাম আমরা কাজ। তারপর দিদি কাজের জন্য টাকাটাক মাকাটাক মজ ফজ সব জায়গায় ঘুরলাম, কিন্তু কেউ আমাদেরকে কাজ দেয়নি। তবুও দিদি আমরা হার মানিনি, কোমর বেঁধে ইউটিউবে নামলাম, আর এখন ১৩খানা চ্যানেল আমাদের। এখন আমি একজন সাকসেসফুল ইউটিউবার, সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে একজন ইউটিউবার বাই দ্য নেম অফ অ্যামিউজিংরি আমাদেরকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। আমি কিন্তু একটু মাইন্ড করিনি, উল্টে আনন্দ পেয়েছি, এতটাই আনন্দিত হয়ে যায় যে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে স্ট্রাইক চলে যায়। তারপর দিদি আমি ডিপ্রেশনে চলে যাই, আমি কি করে পারলাম একটা মানুষকে স্ট্রাইক দিতে? তারপর সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য ডাক্তার আমাকে আর একটা স্ট্রাইক দেওয়ার পরামর্শ দেয়। না হলে স্ট্রাইক কি জিনিস আমি নিজেই জানি না, কেন দেব আমি স্ট্রাইক? ও বারংবার আমাদের পবিত্র বন্ধুত্বকে আঘাত করেছে, তবু আমি বুকে কষ্ট আর মুখে হাসি নিয়ে থেকেছি। তবে এখন পাঁচ বছর পর আমি সবার চোখে আঙুল দিয়ে প্রীতমকে বিয়ে করেছি, বাট অ্যাজ আ ফ্রেন্ড। ফুল সজ্জা করেছি অ্যাজ আ ফ্রেন্ড, ১০০বার হানিমুন করেছি, বাট অ্যাজ আ ফ্রেন্ড। দিদি সমাজ কবে আপডেটেড হবে আমি জানি না। আচ্ছা একটা মেয়ে কি পারে না অ্যাজ আ ফ্রেন্ড ফুল সজ্জা করতে, অ্যাজ আ ফ্রেন্ড হানিমুন করতে? শুধুমাত্র স্বামী স্ত্রীরাই পারে এগুলো করতে। সমাজের এই গোড়ামি কবে যাবে আমি জানি না, তবে আমি প্রমাণ করে দিয়েছি যে বন্ধু আমার প্রপোজ করলো লাল গোলাপ দিয়ে, হানিমুনে যেতে গেলে করতে হয় না বিয়ে। আইবুড়ো ভাত, ফুলসজ্জা সবই অ্যাজ আ ফ্রেন্ড, রিসেপশনও বন্ধুর সাথে, এটাই এখন ট্রেন্ড। বন্ধুর সাথে মাখামাখি, বরের সাথে আড়ি, বন্ধু আমায় গিফট করলো সোনা বাড়ি গাড়ি, বন্ধুর সাথে দেশ বিদেশে দেবো আমি পারি, সব শেষে এটাই বলবো আমি নারী আমি পারি। সব স্বপ্ন দেখে ফেললাম। যাই হোক, জেফার দি তার সো কল্ড এক্সপ্লেনেশন ভিডিওতে একটা বাচ্চাকে পাশে বসিয়ে রেখেছে সারাক্ষণ, বেচারার করুণ মুখটা জাস্ট দেখার মতো। বড়দের কন্ট্রোভার্সির মাঝখানে একটা বাচ্চাকে কেন ঢোকানো হলো আমি জানি না। আমি তো শুনেছি এক্সপোজ হওয়ার পর সিম্প্যাথি গেইন করার জন্য মানুষ তার বাবা মাকে পাশে বসায় যাতে খিস্তিটা একটু কম খায়। তুমি তোমার বাবা মাকে ইনক্লুড করতে চাওনি, খুবই ভালো কথা। অ্যাটলিস্ট প্রীতম দাকে শোপিস বানিয়ে পাশে বসিয়ে রাখতে পারতে, তাহলে একটা বাচ্চা যে এসব কন্ট্রোভার্সির কিছুই বোঝে না তাকে কেন বসালে? ভিডিওটাতে কপিরাইট ক্লেম আছে, বলের ভিডিওটাতে ক্লেম আছে। আমি যে এত সুন্দর হেসে হেসে
কথা বলি না, কি বলতো এই দুঃখগুলো না মানে আর এই ফ্রাস্ট্রেশনগুলো নিয়ে 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 এত বছর ধরে অভ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, যারা ক্রিয়েটর হয় তারা ক্যামেরার পিছনে তাদের যে দুঃখটা থাকে তোমরা সেটা বুঝতে পারো না। আহ রে, দিদির ক্লেম পড়েছে বলে কি কষ্ট, চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে। আর আমরা তো সব কুকুর ছাগল, আমাদের স্ট্রাইক পড়লেও কোনো কষ্ট হয় না, ব্যাকগ্রাউন্ডে বাঁশির আওয়াজ দিয়ে সিম্প্যাথি গেইন করতে পারি না বলে আমাদের কষ্টটা কষ্টই না। আমার জেফার আর প্রিজেপিয়েশন একসাথে খোলা ছিল, পুরো চ্যানেলটাকে আমি নিজে ডিলিট করে দিয়েছি। আমার 20,000 সাবস্ক্রাইবার, একটা ইউটিউবারের কাছে 20,000 সাবস্ক্রাইবার কতটা মূল্যবান, কতটা দামি, যারা ইউটিউব করে তারা জানে। 20,000 সাবস্ক্রাইবার অবশ্যই একজন ইউটিউবারের কাছে অনেক, আর তোমার মধ্যে সেই মূল্যবোধটা ভরে ভরে আছে, সেজন্যই না একটা 2 লাখের চ্যানেল এতটাই খাটে যে একটা জিনিসের প্রুফ দেখাচ্ছে জাস্ট এইভাবে, স্ক্রিনশটও পর্যন্ত ভিডিওতে অ্যাটাচ করতে হয় না। দেখো এখানে লেখা আছে 2 weeks ago, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে? হ্যাঁ সব দেখতে পাচ্ছি, সব এভরিথিং। আমরা যে কাজ করি, কন্টেন্ট গুলো বানাই, সেই কন্টেন্টের থাম্বনেল, কন্টেন্ট যাই থাকে, কাকিমারা বুঝতে পারে যে এটা একটা কন্টেন্ট, লোক সেটা পজিটিভ ভাবে নেয়। হ্যাঁ কিছু মানুষ হয়তো বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু ওয়েল আমাকে এবার বোঝাও পজিটিভ ওয়েতে কিভাবে নিতে হয়। থাম্বনেলে লিখবে আজ আমাদের ফুল সজ্জা হলো, আর ভিডিও খুলে দেখবো রান্নার গেলা। এখানে লেখা আছে প্রীতম আর জেফারের বিয়ের কিছু মুহূর্ত। এটা দেখে তোমরা কি ভাবছো, প্রীতম আর জেফারের সত্যি সত্যি বিয়ে হচ্ছে? কিন্তু না, ভিডিও খুললেই দেখতে পাবে এটা জাস্ট ওদের কিউএনএ ভিডিও। কিছু কইবার লাগবো না, একটা সামান্য কিউএনএ ভিডিও থাম্বনেলে এরকম জিনিস লাগাবো, আর তারপর বলবো কিছু মানুষ হয়তো বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু হোয়াট দ্য হেল, আমি আমার কাজটা করি, আর আমি আদারওয়াইজ আর কিছু দেখি না, কে কি বলছে, কে কি করছে, কি কি ভাবছে। ওলে বাবা, না দেখি স্ট্রাইকটা দিয়ে দিলে দিদি, এ কেমন বিচার, যায় আসে বলেই না স্ট্রাইকটা দিলে, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না, সামনে দেখাবো কুল আর পেছনে ফোটাবো হুল। আমি জানি না আমি ক টাকা রোজগার করতে পারি, কিন্তু আমি যে আশীর্বাদটা পাই আমি বিশাল বড় লোক, সবাই অনেক টাকা রোজগার করতে পারে, কিন্তু এই ভালোবাসাটা না কেউ পায় না। ভালোবাসাটাই যখন সব, তাহলে এই সেম ভিডিওতে এই কথাটা কেন বললে দিদি? আমরা প্লিজ এটাতে একটু সাবস্ক্রাইব করে দিও এই রিভিউ চ্যানেলটা, যাতে তাড়াতাড়ি একটু মানে রিচ হয়ে যায় আর আমার মনিটাইজেশনটা শুরু হয়ে যায়। খুকুমনির মুখ থেকে এবার আসল কথাটা বেরিয়েছে। যাই হোক দাদা দিদি, আশা করি তোমাদের শিক্ষা হয়ে গেছে, ইন ফিউচার আর কাউকে কোনোদিন স্ট্রাইক দেওয়ার কথা মাথায়ও আনবে না। আর বাকি রইল তোমাদের বন্ধুত্ব, তোমাদের পবিত্র বন্ধুত্বকে নামান। ও গো বন্ধু আমার, শোনো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। On the beat.